প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল বললেন পিএসসি চেয়ারম্যান। এদিকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বললেন ব্যারিস্টার সুমন। জানাবো ঢাকায় বাড়ি ফ্ল্যাট নগদ টাকা, আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। এদিকে সরকারকে প্রতারক বললেন আলাল। জানাবো খালেদা জিয়ার মুক্তি ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। এবং সর্বশেষ জানাবো কোটায় সুতে আদালতে আবেদন ব্যক্তিগত, আন্দোলনের সঙ্গে সম্পর্ক নেই বলছে ছাত্র আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল বললেন পিএসসি চেয়ারম্যান। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে, তবে পূর্বের পরীক্ষাগুলি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যমকে এসব কথা বলেন পিএসসি চেয়ারম্যান। চেয়ারম্যান দাবি করেন যে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম, তারপরেও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গত 5ই জুলাই রেলওয়ে পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো অসৎ কাজে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে আমাকে ফায়ার করুন উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান বলেন, সিআরডি যে মুহূর্তে গ্রেফতার দেখাবে তখনই পিএসসি যারা আছে তারা সাসপেন্ড হবে। দীর্ঘদিন হয়ে যাওয়া বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, এরই মধ্যে এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের পর অগ্রগতিও জানানো হবে। তিনি আরো বলেন, কমিশনে যাদের গ্রেফতার করা হয়েছে নিয়ম অনুযায়ী তাদের সাসপেন্ড করা হবে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে 12 বছরের, আজ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি ওইসব পরীক্ষা নিয়ে, ফলে সেটি প্রমাণ করে পরীক্ষাগুলো সুষ্ঠু হয়েছে। পিএসসির গাড়ি চালক আবেদ আলীর বিষয়ে তিনি বলেন যে প্রক্রিয়ায় প্রশ্ন নির্ধারণ ও সাপ্লাই করা হয় সেখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, তবে কার্যক্রমের সাথে যেহেতু অনেকেই জড়িত থাকেন তাই শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না। যদি কোনো অভিযোগে প্রমাণ মেলে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন বানিয়ে ফেসবুকে আপলোড করেন এবং সেটিকে পিএসসির প্রশ্ন দাবি করেন। এখন পর্যন্ত সিআইডি থেকে কোনো প্রতিবেদন পায়নি, তাই আনুষ্ঠানিকভাবে কোনো সাসপেন্ড লেটার তৈরি করা হয়নি। গ্রেফতার দেখানোর সাথে সাথেই তাদেরকে সাসপেন্ড লেটার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পিএসসি জানিয়েছে, বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রশ্ন ফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপরও পুরো ঘটনাটি আরো অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে তদন্ত কমিটির আহ্বান করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন কমিশনের পরিচালক দিলা ওয়াজ দুর্দানা ও মোহাম্মদ আজিজুল হক। গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার সকালে তাদের আসামি করে রাজধানী পল্টন থানায় মামলা দায়ের করা হয়। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকছে বের করতে হবে বললেন ব্যারিস্টার সুমন। বিসিএস এ প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকছে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হব। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে এই সংসদ সদস্য বলেন, ছাত্ররা সারা দেশে কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা, চোর কোটা, দুর্নীতিবাজ কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম। ব্যারিস্টার সুমন আরো বলেন, একজন এমপি হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই। আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, না হলে মাননীয় প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। প্রশ্ন ফাঁস তদন্ত কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন, যারা চোর পুলিশ তাদের ধরবে, কমিটি করা দরকার কি? কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া। ঢাকার বাড়ি ফ্ল্যাট নগদ টাকা, আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক।
বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিআইডি কর্মকর্তাদের ধারণা, আবেদ আলী আরও সম্পদ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানী শাওরাপাড়ায় ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিএমকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ আরো 15 জনকে। আজ মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মকমিশন আইনে মামলা করেছেন সিআইডির 1 জন কর্মকর্তা। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। মিরপুর থানার পশ্চিম শাওরাপাড়ার ওয়াসা রুটে গিয়ে জানা যায়, বিসমিল্লা টাওয়ার নামে একটি 9তলা ভবনে সপরিবারে আবেদ আলী থাকেন। ওই বাড়ির নিরাপত্তা কর্মী সোহেল খান প্রথম আলোকে বলেন, আবেদ আলী 5ম তলায় একটি ফ্ল্যাটে 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন। ভবনটির 5ম তলায় যেতে চাইলে নিরাপত্তা কর্মী সোহেল আগে ইন্টারকমে আবেদ আলী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তিনি আবেদ আলীর বাসায় ইন্টারকমে যোগাযোগ করে বলেন, তারা প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না। ওই এলাকার বাসিন্দাদের দাবি, ভবনটিতে আবেদ আলীর 5টি ফ্ল্যাট ছিল। কয়েক মাস আগে 2টি ফ্ল্যাট তিনি বিক্রি করে দিয়েছেন, এখন রয়েছে 3টি। সিআইডির একজন ঊর্ধ্বতর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, শাওরাপাড়ার ভবনটির 5ম তলায় 2টি ও 4র্থ তলায় 1টি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়া তার একটি 6তলা বাড়ি রয়েছে, ব্যাংকে তার নগদ টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডি কর্মকর্তাদের বলেন, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 3,100 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, সৈয়দ আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। তার বাড়ি মাতারিপুরে, তবে তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের। 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়। পিএসসি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। 2 বছর আগে থেকে আবেদ আলী মাতারিপুরের ডাসারে তার নিজ এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করেন। তিনি নতুন উপজেলা ঢাসার উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে চেয়েছিলেন এই নির্বাচনে। তফসিল এখনো হয়নি, তবে তিনি প্রার্থী হতে দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন। এলাকায় তিনি দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন। সরকারকে প্রতারক বললেন আলাল। সরকারকে প্রতারক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, অনেকেই বলে এটা চালাক সরকার, কিন্তু এরা চালাক না, এরা হচ্ছে প্রতারক। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের হত্যা করেছে, কিন্তু এর সরকার প্রতিবাদ করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডেস্ক অফিসার একটি স্টেটমেন্ট দিতে সাহস পায় না, বরং সরকার মমতার দুহাই দিয়ে চুক্তিগুলো পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে বিমান গেলে ট্যাক্স পায় ভারত ও মিয়ানমার। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আকাশে যেসব বিমান উড়ে যায় সব ট্যাক্স নেয় মিয়ানমার, আর সুন্দরবনের দক্ষিণাঞ্চলে উপর যেসব বিমান উড়ে ও সেসবের ট্যাক্স নেয় ভারত। তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের মানেটা কি হলো? এই সরকার নাকি চারবার ক্ষমতা, তাহলে এসবের সমাধান করল না কেন? প্রশ্ন করেন আলাল। যুব দলের সাবেক সভাপতি বলেন, অনেকেই বলে এটা চালাক সরকার, কিন্তু এরা চালাক না, এরা হচ্ছে প্রতারক। এই যুবকরা যখন নিরাপদ সড়ক চায় আন্দোলন করছিল, তখন সরকার তা মেনে নিয়ে সংসদে বিল পাশ করেছিল, একই সাথে ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছিল। এই সরকার কত বড় প্রত্যয়, এটা দেখলেই বোঝা যায়। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে বিকলাঙ্গ করে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করছি। বড় দল হিসেবে বিএনপি যদি কোনো কাজ বাদ থাকে, তাহলে আমাদের সাথী সঙ্গীদের বলবো বিএনপি নীতি নির্ধারকদের সাথে কথা বলুন, তাদেরকে বলুন একসাথে দাঁড়িয়ে বলতে হবে, তোমাকে আর চায় না, যদি না চায় কিভাবে যাবে সে ব্যবস্থা করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও দুর্নীতি প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলে চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলি সফল করা সন্তোষ প্রকাশ করা হয় এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয়। বৈঠকে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঝালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশে মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বৈঠকে সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশ
শিশুকে গুলি করে হত্যা তীব্র নিন্দা জানানো হয় এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ মনে করেন এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপরে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে আহ্বান জানান নেতৃবৃন্দরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।